गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रॉम एनएलपी बहादुरगंज। बंधुरा आज के राइडटा अनेक सकाले ही बैरिए ब्लगटा करण गोपदे चार्ज छो ना से चार्जे दिए कल रात चार्जे दीते भूले ग और जरा ब्लगटा नतून कर देखो ता क्यों बुझते पर आगे एपिसोडगुलो देखो ये हे केदारनाथ एपिसोड 3 और आज के डेस्टिनेशन 100 किलोमीटर टार्गेट रेखे क्योंकि बिहारे 100 किलोमीटर सैकेल चलाना खूब एक टाफ बेपार कारण एखे प्रचंड रोद और रास्तार मध्य जामान रोद लागे कि बोलब कल के तो तुम्हारा बोले तुम्हारा भिडियो शेष पर्त देखते थको। बिहार बॉर्डर क्रस करार पर तुम्हारा एकटाई रास्ता पा सेटाई एकदम आई रोड दिए नहीं जाए ना भाई ना डाइने एकदम सोजा वोटाई और ये रोडे प्रचुर गाड़ी चले এখানে মাইলস্টোনে লেখা আছে আরেরিয়া 2 কিলোমিটার আর আরেরিয়া 2 কিলোমিটার গেলে আমরা আরেরিয়া পৌঁছে যাব। ওখানে গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করব, তারপর ওখান থেকে আমাদের হাইওয়ে ধরতে হবে। এই গাইস, এখন আমি একটা পেট্রোল পাম্পে বসে রয়েছি, আমার স্নান কমপ্লিট আর অনেকদিন পর আমি এখানে শ্যাম্পু দিয়ে স্নান করলাম। এই দুদিন তো খালি জল দিয়ে স্নান করছিলাম আর সুমনও গিয়েছে স্নান করতে, ও আসলে আমরা এখন একটা ধাবা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব। আর আমরা হচ্ছে গিয়ে হাইওয়ের খুব কাছেই রয়েছি আর যেই পেট্রোল পাম্পটা রয়েছে তার পাশে একটা হোটেল রয়েছে, তো ওখানে গিয়ে কিছু খেয়ে তারপর আমরা হাইওয়েতে উঠব। বন্ধুরা আমাদের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা আছি হাইওয়েতে আর এটা হচ্ছে গিয়ে এটাই যাবে হচ্ছে গিয়ে মুজাফফরপুর আর মুজাফফরপুর এখান থেকে 300 কিলোমিটার। আমাদের একইভাবে এই রাস্তা দিয়ে 3-4 দিন যেতে হবে, আমরা মুজাফফর যেতে গেলে একদিনে তো যেতে পারবো না, রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে। আর আকাশের রোদ ভালোই লাগছে আর হাইওয়ের পাশে তো তাও গাছ আছে ছায়া আছে। আর এখন আমরা যাচ্ছি ওভারব্রিজের নিচ দিয়ে, ওভারব্রিজের উপর দিয়ে গেলে সাইকেল নিয়ে গেলে অনেকটাই কষ্ট করতে হয়, তাই নিচ দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটাই আবার হাইওয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা আবার হাইওয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছি আর সামনেই একটা টোলগেট পাবো, এটা হবে আমাদের বিহারের সেকেন্ড টোলগেট, ন্যাশনাল হাইওয়ে NH57। এটা দিয়েই লাদাখ যাওয়া যায়, সব জায়গায় যাওয়া যায় এই রাস্তাটা দিয়েই। লাদাখ যেতে চাইলেও আমাদের এই রাস্তাটা দিয়েই যেতে হবে। বন্ধুরা আমি যেতে যেতে আমার লেফট সাইডে লক্ষ্য করছি যে ভেঙ্গা বাড়িগুলো প্রায় কিছু কিছু বাড়ি এখনও মাটির ফুলওয়াল, মানে মাটির তৈরি ফুলওয়াল বাড়ি। একদিন আমরা পাকার তৈরি ফুলওয়াল বাড়ি দেখেছি, তো এখানে এসে আমরা মাটির তৈরি ফুলওয়াল বাড়িও দেখলাম যে মাটি দিয়েও ফুলওয়াল বাড়ি তৈরি করা যায়। গাইস, আমরা আরেরিয়া ছাড়িয়ে 10 কিলোমিটার চলে এসেছি, আরও যাব, এখনও সময় আছে হাতে। হ্যাঁ, কেদারনাথ যারে আরও সময় আছে এখনও হাতে, আর দিনে আলো যতদূর আমরা পারবো, আর দিনে আলো থাকতে থাকতে আমরা যতদূর পারবো চালাতে ততদূরই যাব। আর যদি দেখছি আর পারছি না তাহলে আমরা একটা ভালো জায়গা দেখে আজকে ওখানে স্টে করব। আর এরপর যেসব জায়গাগুলো আসছে সবগুলোই আমাদের কাছে নতুন, তাই আগের থেকে কোনো ফিক্স নেই যে এই জায়গায় গিয়ে আমরা পৌঁছবো। মোট কথা আমাদের এই রাস্তাতে 300 কিলোমিটার চালিয়ে যেতে হবে সাইকেল। আমরা ইউটিউবের নাম হে শুভঙ্কর ব্লগ 07। আচ্ছা, আমি তো বাংলা মেয়ে ভিডিও বানাতে, আপ লোক বাংলা সমাজতে হোক ক্যা সব কিছুর কিন্তু ভালো দিক আছে। দেখো ওটার সময় কত কষ্ট করে উঠলাম আর নামার সময় দেখো পেডেল মারতেই লাগছে না। বেশি পাগামো না, এটা হাইওয়ে, রিস নেওয়া ঠিক না। তো ইস ভাইয়া নে হামকো রাস্তে সে পুকার কে চায় খিলা রা হ্যা, তো বোলা ইয়া পে ব্যাঠো থোড়ি দের আর চায় পিলো। তো ইস ভাই কো বহুত বহুত থ্যাংক ইউ, শুকরিয়া ভাই। আপনার নাম কে হ্যায়? মেরা নাম বিজয় নাগেশ হ্যায়। বিজয় নাগেশ, আর ইস জাগা কে নাম হ্যায়? ইয়ে জাগা হ্যায় পটেল চক, ফরবেসগঞ্জ সিটি হ্যায়। আচ্ছা আচ্ছা। বন্ধুরা আজকেও আমরা 100 কিলোমিটারের কাছাকাছি সাইকেল চালিয়ে নিয়েছি, হয় 5 কিলোমিটার কম আর না হয় 5 কিলোমিটার বেশি। তো এখানে একটা আমরা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি ইন্ডিয়ান অয়েল, তো ভাবছি আজকে রাত্রে এখানে স্টে করব। তো এখন এখানে গিয়ে বলবো দেখি আমাদের পারমিশন দেয় নাকি স্টে করার। তো বন্ধুরা আমরা পেট্রোল পাম্প মালিকের সাথে কথা বললাম যে স্যার আমরা আজকে ভাবছি এখানে থাকবো, তো স্যার বললো দেখো এখানে তো তোমরা থাকবে কিন্তু গাড়ি ঘোড়া প্রচুর এখানটা আসে,
তো বললো তুমি এই ধাবাটা যাও, ওই জায়গাটাও আমার, তুমি ওই ধাবায় গিয়ে বলো আমার কথা, তো তোমাকে জায়গা দেখিয়ে দেবে। তো আমরা এখানে এসে বললাম, তো আমাদের জায়গা দেখিয়ে দিল যে তোমরা ওখানে গিয়ে থেকো, তো আমরা ভাবছি এই ধাবার এখানেই থাকবো আজকে। আর এই জায়গাটা পেট্রোল পাম্পের মালিকেরই। তো এই দাদার সাথে তখনও দেখা হয়েছিল, তো দাদারাও বললো যে তোমরা ওই পেট্রোল পাম্পে থাকো, আমি আসছি। তো দাদাটা এখানে আসার পর বলছে যে ওই ওখানে একটা ধাবা রয়েছে রাস্তার ওই পারে, তো বললো তোমরা আজকে রাত্রের খাবারটা ওই ধাবাতে খেয়েও আমার পক্ষ থেকে। তো দাদাকে কী বলবো, অনেক আমাদের হেল্প করলো, আমাদের বললো তোমরা এখানে থাকো আমি আসছি। তো দাদা এসে আমাদের এই কথা বললো, আজকে তোমাদের রাত্রের খাবারটা আমার পক্ষ থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ দাদা আমাদের খাবারটা, রাতের খাবারটা অফার করলো। তো আমরা ভাবিনি যে দাদা এইভাবে আমাদের রাতের খাবারটা অফার করবে। কিছুক্ষণ আগে আমাদের জলের বোতল কিনে দিলো, আরও জিজ্ঞাসা বলছিলো যে তোমরা কী খাবে, অনেক কিছু অফার করছিলো, তবুও আমরা খাচ্ছিলাম না, কিন্তু রাত্রের খাবারটা তো আমাদের খেতেই হবে, তো আমরা রাত্রে ওই ধাবায় গিয়ে খাবো। আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ এটা হচ্ছে কেদারনাথ ট্রিপ। আমাদের এই রাইডের মধ্যে আমরা যত কিছু এক্সপিরিয়েন্স করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যা যা হবে সব কিছু তোমাদেরকে দেখাবো। ও বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।